নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে করে দেখাবো খাসির মেটে চচ্চড়ি। এই যে মেটেগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি, আসুন দেখে নেওয়া যাক মেটে চচ্চড়ি কি করে বানাবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। এবার তাতে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় আমি দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দিলে কালারটা খুব সুন্দর হবে, লাল লাল হবে দেখতে। পেঁয়াজটা আমার অল্প ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব থেঁতো করা রসুন আর থেঁতো করা আদা। রসুন আর আদাটা ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না বেরোয়। আমার পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব গুঁড়ো মশলা গুলো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। আমি এতে সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব মেটেটা। মেটেটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। আমার মেটেটাও কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব এতে জল। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এতে আমি দিয়ে দেব কয়েকটা রসুন কোয়া। এবার এটা আমি ঢেকে দেব, আস্তে আস্তে হতে দেব। দেখুন আমার মেটেটা হয়ে গেছে। মেটে রান্না হতে বেশি সময় লাগে না, এমন সময় নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমাদের মেটে চচ্চড়ি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের খাসির মেটে চচ্চড়ি।